মুক্তির আনন্দকে কুৎসিত করে এমন এক আনন্দের দাতা। গৌড়ীয় দর্শনে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে, মুক্তি দিতে পারেন ভগবান, এটা সহজ কথা। তিনি সর্বফল দিতে পারেন, এটা আরো সহজ কথা। সর্বফল প্রদত্ত শক্তিয়া, ভাগবতে এরকম বর্ণন করেছেন, কৃষ্ণ তিনি সব ফল দিতে পারেন, সব ফল দিতে তিনি সমর্থ। তিনি বাল্যকালে একদিন এক ফল বিক্রয়কারী মহিলা বৃদ্ধা, তিনি ঝুড়িতে করে ফল বিক্রি করছেন, ফেরিওয়ালা বাড়িতে বাড়িতে যাচ্ছে, তার ডাক শুনে, ফল বিক্রির বিষয়ে তার ডাক শুনে কৃষ্ণ বুঝলেন যে এই বৃদ্ধা, একে কৃপা করতে হবে, কৃপা করতে হবে, অর্থাৎ জগৎকে দেখাতে হবে যে আমি কি দিতে পারি, কি দিতে পারি না আমি। কৃষ্ণ ওর আওয়াজ শুনে ছোট্ট দুটি হাতে নন্দ মহারাজের ভেতরের বারান্দায় বস্তায় রাখা ছিল ধান, দুই হাতে ধান উঠিয়ে নিয়ে যাচ্ছেন দৌড়ে, সেই বৃদ্ধাকে কিছু দিয়ে ফল নেবেন। দৌড়তে দৌড়তে হাতের আঙুলের ফাঁক দিয়ে প্রায় সব ধানই বেরিয়ে গেল, দুই তিন চার চারটে ধান ছিল অবশেষ, তার ঝুড়িতে ফেলে দিয়ে বললেন যে আমাকে ফল দাও। সেই কৃষ্ণের অপূর্ব রূপ, সেই রূপসুধা পান করতে করতে বৃদ্ধা ভুলে গেলেন সব কিছু, তিনি নিতে ভুললেন, নেওয়ার ব্যাপারটাতে ভুলে গেলেন, তিনি দেওয়ার বিষয়ে চিন্তা করতে করতে তার দুটো ছোট্ট হাতে হাত ভরে ফল দিলেন তাকে, কৃষ্ণকে, কৃষ্ণকে ফল দিলেন তিনি। কৃষ্ণ আনন্দে ফলগুলো নিয়ে দৌড়ে ঘরে গেলেন। এদিকে বৃদ্ধা গৃহে প্রত্যাবর্তন করলেন, আর কারো বাড়িতে ফল বিক্রি করলেন না, কারণ ফল বিক্রি করে যা তিনি পাওয়ার ছিল তার থেকে অনেক বেশি লাভ আজকে হয়ে গেছে। তিনি কৃষ্ণের রূপের চিন্তা করতে করতে বাড়িতে গেলেন, বাড়িতে ঝুড়ি খুলে দেখলেন যে সেখানে আর ফল নেই, সেখানে হীরামণি মাণিক্য ঝুড়িতে ভরে গেছে। সর্বফল প্রদত্ত সত্যা, কৃষ্ণের হাত দুইটি দুইটি করকমল, যে হাত দিয়ে তিনি ভক্তদের আশীর্বাদ করেন, মুনি ঋষিদের আশীর্বাদ করেন, যোগীদের ইচ্ছা পূরণ করেন, জ্ঞানীদের মুক্তিদান করেন, সেই হাতটা বৃদ্ধা ভরে দিয়েছিলেন ফল দিয়ে। তার ফলে কি পেলেন? সর্বফল প্রদত্ত সত্তা, সেই ঝুড়ির মধ্যে মনি মাণিক্য আদি সব কিছুই বাহ্যত দেখা গেলেও তার থেকে অনেক বেশি অমূল্য বস্তু কৃষ্ণ তাকে দিয়ে দিলেন, প্রেম পর্যন্ত, তিনি নিজের প্রেম দান করলেন। তিনি দিতে পারেন, তার দেওয়ার পরাকাষ্ঠা ওখানে। আমরা কিছু কামনা বাসনা নিয়ে কৃষ্ণের কাছে এটা চাইলাম ওটা চাইলাম, যোগী জ্ঞানী শ্রেণীর ভক্তরা তারা মুক্তি চাইল, ভক্তরা চাইল সেবা, আর সর্বোপরি সেবার মধ্যে যে প্রেম, যে প্রেম যুক্ত না থাকলে সেবা হবে না, সেই প্রেম পর্যন্ত তিনি দিতে পারেন, ওই পর্যন্ত, শেষ পর্যন্ত দেওয়ার সামর্থ্য বা গতি কৃষ্ণের রয়েছে। তাই কৃষ্ণ সেই বৃদ্ধাকে প্রেম ফল পর্যন্ত দান, এই হচ্ছে কৃষ্ণ, তিনি দাতা, তিনি সর্বশ্রেষ্ঠ বস্তু যে ভগবত প্রেম সেটা দিতে পারেন, আর মহাপ্রভু তিনি হচ্ছেন মহাদাতা, তিনি সেই কৃষ্ণ প্রেম যারে তারে বিলি করেছিলেন।
যোগ্য অযোগ্যকে বিলি করেছিলেন। ভগবানের দান, ভগবানের কৃপা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তার প্রমাণ। জয় হে সুন্দর।